আসসালামু আলাইকুম, সীমাস কুকিং ডায়েরি থেকে স্বাগত। আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং কেক রেসিপি। তো আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি ভিডিও আপলোড দিলে আপনারা প্রথমেই পেয়ে যাবেন। তো চলুন পুডিং কেক তৈরি করতে কী লাগছে। তো প্রথমে কেক পুডিং তৈরির জন্য আমি ক্যারামেল তৈরি করব। আমি একটি পাত্র দিয়েছি চুলায়, এর ভিতর আমি দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে চিনি। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। এটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করার সময় একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, আর একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এটাকে তৈরি করতে হবে। নাহলে কিন্তু হঠাৎ করে কালো হয়ে যায়। এভাবে একটু সময় নিয়ে ঘন ঘন নেড়ে দিতে হবে। যখন একটু হালকা কালার হয়ে আসবে তখন একটু বেশি বেশি নেড়ে সব জায়গায় মিশিয়ে নিতে হবে। মাঝারি টু লো আছে, এটা করতে হবে। এই যে কালারটা এসে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যখন একটু কালার হয়ে আসবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ পাত্রের গরমে ক্যারামেলটার কালার আরও ডিপ হয়ে যায়। তো আমি যে মোল্ডের ভিতরে তৈরি করব সেই মোল্ডে এখন ঢেলে নেব। তো আমি এই কেকের মোল্ডে তৈরি করব পুডিং কেক, সেজন্য আমি এটায় ঢেলে নিচ্ছি ক্যারামেলটা। ঢালা হয়ে গিয়েছে, তো আমি এখন একটু এভাবে বিছিয়ে দেব। বিছানো হয়ে গিয়েছে। তো আমি প্রথমেই পুডিং তৈরির জন্য 3টি ডিম নিয়েছি স্বাভাবিক তাপমাত্রার। এর ভিতরে আমি এটাকে আগে একটু এভাবে ফেটে নেব। একটু ফেটে নিলাম, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আমি চিনিটা দুইবারে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী
দিয়ে নিতে পারেন কম বেশি যে যে রকম মিষ্টি পছন্দ করেন। তো আমি এটাকে সুন্দর করে ডিম আর চিনিটা মিশিয়ে নেচ্ছি। মিশানো চিনি আর ডিম মিশানো হয়ে গিয়েছে। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন অথবা এলাচ গুঁড়াও দিয়ে নিতে পারেন। তো এর ভিতর আমি দিয়ে দেব এখন আমি যে গরুর দুধ, 1 লিটার গরুর দুধকে জাল করে ঘন করে 1/2 লিটারের মতো করে নিয়েছি, আমি সেই দুধটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই পুডিংয়ের দুধটা একটু ঘন হতে হবে, সুন্দর করে জাল করে ঘন তৈরি করে নিতে হবে। তো আমি 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি, আপনারা গুঁড়ো দুধ দিয়েও এটা তৈরি করতে পারেন। আমার ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে, তো এখন আমি এই যে মোল্ডের ভিতরে আমি ক্যারামেল রেখেছি সেটার ভিতরে আমি পুডিংয়ের মিশ্রণটা, যে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করব, সেজন্য আমি 3টা ডিম নিয়েছি। আর আমি পুডিংয়ের মিশ্রণটি তৈরি করার জন্য 3টা ডিম নিয়েছি, মোট আমি 6টা ডিম নিচ্ছি। তো এখন আমি ডিমটাকে বিট করে নেব। আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, আমি 2 বারে চিনিটি অ্যাড করব। আমি এভাবে কিছুক্ষণ বিট করে ফোমি একটা ভাব তৈরি করে নেব। কিছুক্ষণ এভাবে আমি বিট করে একটি ফোমি ভাব তৈরি হয়েছে। তো এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ, আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল। তো এখন আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি এর ভিতরে এখন শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি, একটা চালে নিয়েছি, এর ভিতরে আমি 1 কাপের একটু কম ময়দা দিলাম। তো আমি এর ভিতর দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, অবশ্যই কোকো পাউডারটা ভালো মানের নিতে চেষ্টা করবেন। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার।
তো শুকনো উপকরণটা আমি এভাবে চেড়ে নিচ্ছি। তো আমি এটা দুইবারে মিশিয়ে নিচ্ছি, এভাবে একটু আলতো হাতে মিশাতে হবে। তো আপনারা কোকো পাউডার না দিয়েও এটা করতে পারেন, কেকটা তৈরি করতে পারেন। আমি দুইবারে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখন আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি। কেক কিন্তু ওভার মিক্সড করা যাবে না, তাহলে কেকটা শক্ত হয়ে যায়। আমি এর ভিতরে এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে বেশি ওভার মিক্সড করা যাবে না। তো আমি এখন পুডিংয়ের ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি এর উপরে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই যে কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নাই, এটা মিশে যাবে না। পুডিংয়ের ব্যাটারের সাথে কেকের ব্যাটার মিশে যাবে না, কারণ কেকের ব্যাটারটা আমি ফোমি করে নিয়েছি। তো এটা অনেকটা হালকা হয়ে গিয়েছে ডিমের মিশ্রণের চেয়ে। তো এটা উপরেই ছেট হয়ে যাবে, এটা নিচে যাবে না। তো এখন যেটা করব আমি, এটাকে বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, এভাবেই উপরে ভেসে থাকবে এটা। তো আমি একটি রেপিং পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়েও মুখটা বন্ধ করে নিতে পারেন। তো আমি এটাকে মুড়িয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি পাত্র দিয়েছি এবং আমি পানি দিয়েছি। পাত্রের ভিতরে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো আমরা যেভাবে পুডিং তৈরি করি যা সেভাবেই আমি এটাকে তৈরি করছি। তো আমি এখন সেই কেকের মোড়টা পাতিলের ভিতরে এভাবে, এই যে পাত্রটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ভিতরে। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখেছি। আমরা যেভাবে পুডিং তৈরি করি আমরা সেভাবেই কেক পুডিংটা তৈরি করে নেব। 30 মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম টু লো আঁচে রান্না করব। তো 30 মিনিট পরে আমি ফিরে আসছি। তো আমি 30 মিনিট পরে ফিরে এসেছি। তো আমি এখন একটু চেক করে দেখব পুডিং কেকটা হয়েছে কিনা। তো আমি একটা চাকুর সাহায্যে একটু তুলে নিচ্ছি পেপারটা। তো আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখব। মাঝখানে আমি কাঠিটা এভাবে ঢুকিয়ে দিচ্ছি। তো কাঠিতে কিন্তু কিছু লেগে নেই, ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে মোল্ড থেকে বের করে নেব। তো রেডি হয়ে গেল পুডিং কেক রেসিপি। আমি একটু কেটে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে পুডিং কেকটা। তো আমি একটু কেটে দেখাবো আপনাদের।
তো আমি পুডিং কেকটা কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। এই যে, তো অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন, এটা খেতে খুব টেস্ট হয়। এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।